সব দেখতে পাচ্ছ আজকে আমাদের বাড়ি রান্না পুজো কালকে রাতে রান্না করেছিলাম তার পরের দিন সকালে পুজো হয় দেখুন আমি রাতে রান্না করছিলাম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে আমাদের বাড়ি কালকে রান্না হয়েছিল রাতে আজকে এই ব্লগটা এখান থেকেই শুরু করছি প্রথম থেকেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সকালে আমার স্নান হয়ে গেছে এখন 6টা বাজে এটা হচ্ছে মনসার ডাল পুজো দিতে হয় তাই জন্য আমি সকালবেলা মনসার ডাল কাটতে এসেছি দেখুন এই মনসা গাছটাও আমাদের বাড়ি একদম গায়ে কারণ এখানে মনসা পুজোও হয় আমার ডাল দুটো কাটা হয়ে গেছে এবার এই ডাল দুটো আমি ধুয়ে নেব আর এটা হচ্ছে আমাদের বাড়ির মেন গেট এখান দিয়ে আমার বাড়ির ভিতর ঢুকতে হয় তারপর দেখুন আমি জল দিয়ে মনসার ডাল দুটো ধুয়ে নিচ্ছি মনসার ডাল দুটো আমার ধোয়া হয়ে গেছে এবার আমি ভোগের যে বাসনগুলো আছে ওগুলো মেজে নিচ্ছি আর যে ধুয়ে রাখা যে মনসার ডাল তার পাতায় আমি সব পাতাগুলো সিঁদুর লাগাতে হবে ওই জন্য সিঁদুর দিয়ে দিচ্ছি কালকে রান্নার ভিডিও আমি বেশি করতে পারিনি কারণ রাত হয়েছিল ফোনও আমার মেয়ে ধরতে চাচ্ছিল না ওই জন্য আজ সকাল থেকে এই ব্লগটা করছি এদিকে দেখুন শ্যামলা পাতা যে মালা হয় ওগুলো আমি ধুয়ে রেখেছিলাম তারপরে এগুলো মালা করে নিচ্ছি এইভাবে আমি সব শ্যামলাগুলো মালা করে নেব সব মালা আমার করে নেওয়া হয়ে গেছে এখানে দেখুন এই ফলগুলো ধুয়ে রাখা আছে এগুলো সব আমি কেটে নেব এখানে দুধটা আনা আছে কারণ আজ দুধ কলাও দিতে হয় পুজোতে আর আমার দু তিন জায়গায় দিতে হবে কারণ ঘরেও দিতে হবে আর মনসার থানেও দিতে হবে এবার কলাগুলো ছাড়িয়ে দুধের মধ্যে দিয়ে দেব যে বাকি ফলগুলো আছে আমি সব কেটে নিচ্ছি দেখুন আর এদিকে প্রচণ্ড মেঘ করেছিল ওই জন্য আমার ভিডিওটা যখন করছিলাম তখন একটু ভিডিওটা কালো হয়ে গেছে দেখুন ফলগুলো সব কাটা আমার হয়ে গেছে এদিকে আমি একটু যেখানে মনসা পুজো হবে ঘরেতে সেখানটা আমি একটু আলপনা করে নিচ্ছি আলপনা করা আমার হয়ে গেছে এবার যে মালাটা করেছি সেইগুলো দিয়ে দেব এবার এক এক করে মালাগুলো সব পরিয়ে দেবো পায়েসের হাঁড়ি পুজোর হাঁড়ি যে পুজো ঠাকুরের ভাত হয় ওই ভাতের হাঁড়িও এটা পুজোর হাঁড়ি উপরে যে ও রান্না করেছিলাম যে ওভেনে উপরেও একটা মনসার ডাল দিয়েছি তার মধ্যেও দিয়ে দিলাম একটা মালা
দেখুন ফলটল সব কাটা হয়ে গেছে, এবার পানটা আমি সেজে নেবো, কারণ বুড়ো বুড়ির জন্য পান একটা করে দুটো দিতে হয়, ওই জন্য দুটো আমার পান সেজে নেবো। এই সুপারিটা কাঁচা সুপারি আমি থেঁতে বের করে নিয়েছি। এবার যে কাঠিটা দিচ্ছি ওটা কেসে, কেসের যে কাঠি হয় ওই কাঠিটা ওই পানের মধ্যে দিতে হয়। এবার কেসেগুলো আমি সাজিয়ে দিচ্ছি। এরপরে আমার ঘরে চলে গেলাম, ঘরে আমার ঠাকুর আছে, ঠাকুরের ভোগ দিচ্ছি, ওদিকে পরে সাজাবো, আগে ঠাকুরের ভোগটা দিয়ে নিই। ঠাকুরের ভোগ দেওয়া আমার হয়ে গেছে ঘরে। এবার যে শাপলা পাতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম ওগুলো ছোট ছোট কেটে নিতে হবে, কারণ অনেক পাতা লাগবে আমাদের, কারণ আমরা টোটাল পাতা দিই মনসা ঠাকুরের কাছে, সাতটা গুরু তাদের সাতটা বউ আর নাগ নাগিন মোট 16টা, আর আমার শ্বশুর নেই তার জন্য একটা পাতা দিই। ওই জন্য 17টা পাতা আমি গুনে গুনে কেটে নিয়েছি। নিয়ে এবার কালকে যে রাতে রান্না করেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি কালকে মোট টোটাল 19 রকম রান্না করেছিলাম, 9 রকম ভাজা করেছিলাম, আর বাদ বাকি অনেক পিঠে পায়েস এগুলো মিলিয়ে আমি প্রায় 19 রকম রান্না করেছিলাম, সেইগুলো সব আমি দিয়ে দেবো। আর এদিকে আমি যে 9 রকম ভাজাটা করেছিলাম এগুলো, এটা শুধু ঠাকুরের জন্য এই ভাজাটা করেছিলাম। দেখুন সব আমার প্রায় সাজিয়ে দিয়েছি মনসা ঠাকুরের সামনে, আমার সাজানো হয়ে গেছে। তারপর আমি মনসা থানে পুজো দিতে চলে গেলাম। এখানে আমি পুজো দিয়ে নেব, এটা হচ্ছে মনসার থান। আগে এখানে মনসার ডালটা যেখান থেকে কাটলাম এটা হচ্ছে মানে এখানে সবাই পুজো দেয়। আমি প্রথমে সিঁদুরটা দিয়ে দিচ্ছি, একটু আলপনাও দিয়ে দিচ্ছি এখানে। আলপনা দেওয়া আমার হয়ে গেছে, এবার ঠাকুরকে আমি ফুল দিয়ে দেবো। এখানে কেসে শামলার মা শামলা ফুলের মালা সব দিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি ধূপবাতিটা ঠাকুরকে সামনে আমি জ্বেলে দিলাম। হ্যালো, এবার এরপরে আমাদের এইটা হচ্ছে শিব মন্দির শিব থানে, এখানে পুজো দিচ্ছি। দেখুন এখানে প্রতিদিন জলও দিতে হয় শিব ঠাকুর, এর আগেও দেখিয়েছি ভিডিওতে। এখানে আমার পুজো দেওয়া হয়েও গেছে প্রায়, এবার আমি ধূপবাতিটা জ্বেলে দেব।
এগুলো সব এই ঠাকুরের থানগুলো সব আমার বাড়ির গায়ে। তারপরে যে ভোরে যে ঠাকুরে সাজিয়ে দিয়েছিলাম সে ঠাকুরের কাছে, সেটা এবার পুজো হচ্ছে। কারণ এখানে এক একটা জল দিতে হয়, জল দিয়ে ফুল দিয়ে তাদের পাতাগুলো একটা করে টেনে টেনে পুজো দিতে হয়। পুজোটা করছে দেখুন, করেছিলাম দেখুন। এটা হচ্ছে পুজোর ভাত, পায়েস, তারপর এটা হচ্ছে কুমড়ো পুঁই শাকের একটা তরকারি, কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম, এটা ডাল, এখানে নারকেল নাড়ু। এখানে দু রকম মাছ ভাজা আছে, একটা আছে ইলিশ মাছ, একটা কাটা পোনা মাছ ভাজা আছে, আর এদিকে আছে নারকেল পিঠে। আর 7 রকম ভাজাও করেছিলাম, 9 রকম ভাজা করেছিলাম, সেটা আমি শুধু ঠাকুরকে দিই। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।